বেঙ্গলি অনার্স ফিফথ সেমিস্টার সি ইলেভেন। আজকের আমাদের আলোচ্য বিষয় বিষ্ণু দেয়ের টপ্পা ঠুংরি কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব। বিষ্ণু দে রবীন্দ্রনাথের প্রভাবকে গ্রহণ করেছিলেন তার কবিতায়। তিনি নিজেই বলেছেন, ছড়ানো এই জীবন। বিষ্ণুদেব সেখানে বলেছেন, বিদ্যালয় জীবনেই রবীন্দ্রনাথের রবীন্দ্র সাহিত্য তাকে ইমপ্রেস করেছিল, নাড়া দিয়েছিল। এরপর সাহিত্যচিন্তা পত্রিকায় এক সাক্ষাৎকারে কবি বিষ্ণুদেব জানিয়েছেন, মোহিতলালের চেয়ে সত্যেন্দ্রনাথ আমায় সাহায্য করেন বেশি। রবীন্দ্রনাথ তো বটেই, বরং বরাবর, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় সমস্ত কাব্যেই রবীন্দ্রনাথ উপস্থিত থেকেছেন। আমাদের যে পাঠ্য কবিতা টপ্পা ঠুংরি কবিতায় আমরা রবীন্দ্রনাথের যে প্রভাব, সেই প্রভাবকে আমরা লক্ষ্য করব। এই কবিতায় রবীন্দ্রনাথ শুধু পরোক্ষভাবে নয়, রবীন্দ্রনাথের কবিতার শব্দ এবং পংক্তি যথেষ্টভাবে কবি বিষ্ণুদেব ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথের সৌন্দর্যের জগতের নিরিখে বর্তমান শহর জীবনের যে কুশ্রিতা, বিশ্বাসহীনতা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসহীনতার যে ছবি কবি উপস্থাপিত করেছেন, এবং সেখানে রবীন্দ্র কবিতার শব্দ ও পদকে ব্যবহার করেছেন। বিষ্ণুদেব লিখছেন, রবীন্দ্রনাথের দিগ্বিজয়ী কীর্তিযাত্রা তার রবীন্দ্রনাথের দিগ্বিজয়ী কীর্তিযাত্রা আর তাকে অনেকাংশে অসম্পূর্ণ পরিগ্রহণের আবহা, আর গান্ধীজির আন্দোলনগুলো দেশকে থেকে থেকে দোলা দিচ্ছে, আর থেকে থেকে প্রত্যাহার প্রায়শ্চিত্ত চলছে। চোখের সামনে শ্বেত রাজকীয় লোভের মরিয়া প্রতাপের মধ্যে তারপর তো এসে পড়ল চীন জাপানের লড়াই, স্পেনে এলো সভ্যতার বীরত্ব ও প্রতিক্রিয়ায় জোটের কাছে শেষ পর্যন্ত লজ্জাকর হার এলো মুসোলিনির হিটলারের ফ্যাসিজম। পৃথিবী হয়ে উঠতে লাগলো অসমতার মধ্যেও মনে মনে একটি দুনিয়া, সমাজ সভ্যতা আধুনিক জীবন এবং শহর জীবনের নোংরামি কবির জীবনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। বারে বারে তাই কবি অসুন্দরের মাঝে সুন্দরকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন, এবং সেটা করতে গিয়ে তাকে রবীন্দ্রনাথের কাছে যেতে হয়েছে। রবীন্দ্র কবিতার পংক্তিকে তিনি নিজের চরণের পাশাপাশি ঠাঁই দিয়েছেন। টপ্পা ঠুংরি কবিতায় আমরা এরকম দৃষ্টান্ত দেখতে পাব। ব্যঙ্গাতীত ক্ষমার আকাশে প্রথম করুণার আশীর্বাদ। পরবর্তী উল্লেখযোগ্য জায়গা, নামলো সন্ধ্যা সূর্যদেব, এখানে নামলো সন্ধ্যা পিলু বারোয়ার সন্ধ্যা কবিতার সন্ধ্যা। তারপরে লিখছেন, সূর্যদেব এর পুরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। তারপরে আসছে, বাঁশের একই শিং ভাঙা গো, যন্ত্রের এই খামখেয়াল, এদিকে আর 25 মিনিট, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর। শুধু অস্পষ্ট একটা বিরাট লাগনাটি আওয়াজ, যেন শিশির ভেজা মাটিতে পাতা ঝরার গান, বা যেন একটা বিরাট অতনু দীর্ঘশ্বাস। বড়বাজারের ক্ষতবিখ্যাত কিন্তু অমর আকাশে তারায় তারায় কাঁপড় লাগে যার মিড়ে মিড়ে। তারপরে আছে, হে বিরাট নদী, স্টিমারের বাঁশি, খালাসির গান, সব পেয়েছি দেশে। এরপরেও লিখছেন, ট্রাফিক থমকে দাঁড়ায়, উঁচট খায়, বেতালা বেসুরো, মিলের কলের চোঙার ধোঁয়ায়, পল্টুনের ফাঁকে ফাঁকে শিশিরের হাওয়ায়,
আলোর ঝিকিমিকি জলস্রোতে। এর পরের অংশটি লিখছেন এইভাবে, এরপরে আছে কি, পল্টুনের ফাঁকে ফাঁকে শিশিরের হাওয়ায় আলোর ঝিকিমিকি জলস্রোতে জনস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। এবং আরও একটি উদাহরণ, পাঁচ মিনিট মোটে কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, উদ্দাম উঠাও ট্রেন এলো বলে হাওড়ায়। এইভাবে তিনি স্থানে স্থানে রবীন্দ্রনাথের প্রভাবকে তিনি গ্রহণ করেছেন এবং রবীন্দ্রনাথকে তিনি আত্মস্থ করেছেন, একথাও আমরা বলতে পারি। এর পরে আমরা আসছি যে শুধুমাত্র রবীন্দ্র প্রসঙ্গই নয়, তিনি আরও অন্যান্য কবিদের রচনা দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যেমন আশার ছলনে ভুলি, হায় রে প্রভৃতি শব্দ বা পংক্তি আমাদের মধুসূদনের, কবি মধুসূদন দত্তের, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, সনেটটিকে স্মরণ করিয়ে দেয়। এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যিখানে চর, বাংলা ছড়া গানের সেই নিজস্ব জগৎকেও মনে করিয়ে দেয় টপ্পা ঠুংরির নানা চরণ। যেমন ওপারে স্টক এক্সচেঞ্জ, এপারে রেলওয়ের হাওড়া, তারই মধ্যে বসে আছেন শিব সদাগর, এই সমস্ত পংক্তিগুলো আমাদের বিভিন্ন কবির রচনাকে স্মরণ করিয়ে দেয়। কবি বিষ্ণুদেব কবিতা রচনাকালে সেই সমস্ত বিখ্যাত কবি, কবি রবীন্দ্রনাথ, কবি বিষ্ণুদেব, প্রচলিত ছড়া প্রভৃতি অংশবিশেষ বা তার শব্দ বা পংক্তি তিনি অকপটে গ্রহণ করেছেন তার নিজের কবিতার ক্ষেত্রে। এইভাবে আমরা রবীন্দ্র প্রভাবকে অনুসন্ধান করলাম।